গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়াবো। তা আজ আমরা ব্যাকরণের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো বচন। তো প্রথমে আমরা জানবো বচন কি বা বচন শব্দের অর্থ কি। বচন কথার অর্থ হলো সংখ্যা। তো সংখ্যা, তো বচন কাকে বলে? যা দিয়ে বা যে চিহ্ন দিয়ে সংখ্যা বোঝায় তাকে বলা হয় বচন। দেখো আমরা প্রথমে বোর্ডের বচনটা লিখে নেব। বচন কাকে বলে? বচন সেটা হচ্ছে বহুবচন। যেমন আমরা দুইটি তিনটি এরকম সংখ্যা না
কয় প্রকার ও কি কি এই ভাগটা ভালো করে পড়বে এবং খাতা লিখবে। আজ এই পর্যন্ত।